কৃষ্ণই বলেছেন সব সময় তোমার জিহ্বাটাকে আল্লাহ জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখবে। কি করবেন? ভিজিয়ে রাখবেন। আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আজকার গুলো আল আদিয়াতুল মাসুরা মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত, যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো করতে পারে। রাস্তার মধ্যে লেখা থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, ওঠার সময় বায়ে লেখা আল্লাহু আকবার। কারণ হাদিসে এসেছে ইদা সাঈদনা কাব্বারনা, আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহু আকবার। ওয়া ইদা নাযালনা সাব্বাহনা, আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবহানাল্লাহ। এজন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন? আওয়াজ করে পড়েন, কি পড়বেন? আর নিচের দিকে নামলে কি পড়বেন? এই তাসবিহগুলো পড়ে পড়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখা।